আসসালামু আলাইকুম। মেহেদি হাসান বলছি আইপিএস বাজার থেকে। যারা মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান টেকনোলজি মেশিনগুলোকে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা সুবাস্তিকা ব্র্যান্ডের 2500 মডেলের 2000 ভি এর 1600 ওয়াটের একটি সোলার পিসি অর্থাৎ পাওয়ার কন্ডিশনিং ইউনিট নিয়ে কথা বলবো, যার ভিতরে ইনবিল্ড করা রয়েছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। তো আমরা এখন বর্তমানে ট্রাই করতেছি ডে বাই ডে প্রোডাক্টের টেকনোলজি আপডেট করতে। গত পর্বে আমরা একটি এইচ ইনভার্টার নিয়ে কথা বলেছি যেটা ছিল মেড ইন ইন্ডিয়া এবং সেই প্রোডাক্টের ফ্যাসিলিটি সম্পর্কে তুলে ধরেছি, নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো তুলে ধরেছি। যারা সেই ভিডিওটি দেখেননি আপনারা দেখে আসতে পারেন। তো আজকে মূলত যে প্রোডাক্টের কথা বলবো এটা একটি ইন্ডিয়ান মেশিন। এই মেশিনগুলো যারা চান যে ভাই আমার ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো পছন্দ তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, কারণ আইপিএস বাজারে চাইনিজ ইন্ডিয়ান সকল ধরনের 5-স্টার রেটিং করা প্রোডাক্টগুলো রয়েছে এবং আমরা ইন ফিউচারে মেড ইন বাংলাদেশের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অ্যাভেলেবেল রাখবো। ভালো প্রোডাক্টের সাথে আমরা ইতিমধ্যে ছিলাম এবং আগামীতেও থাকবো। তো আমরা যে মেশিনটি মূলত আজকে আনবক্সিং করেছি এটা হলো সুবাস্তিকার 2500। এই মেশিনটি একটা অ্যাডভান্টেজ প্রথমে বলে রাখি, বর্তমানে যেহেতু লিথিয়াম আয়ন নিয়ে অনেকে কথা বলছেন, অনেকে লিথিয়াম আয়ন ব্যাটারিও অ্যারেঞ্জ করতেছেন, তাদের জন্য অ্যাডভান্টেজ হলো আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারিও চার্জ করার অপশন এই মেশিনে রয়েছে। এখানে একটা ইউজুয়াল ম্যানুয়াল বই আছে, স্পেশালি এখানে ব্যাটারি চার্জিংয়ের বা ব্যাটারি টাইপটা মেনশন করেছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, টিউবুলার ব্যাটারি এবং এসএমএম অর্থাৎ ড্রাই ব্যাটারি, পাশাপাশি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ হ্যামকো বলবো নাভানা লিথিয়াম আয়ন ব্যাটারি, যে কোনো ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন এই সুবাস্তিকা 2500 মডেলের 2000 বি এর 1600 ওয়াটের মেশিন দিয়ে। 1600 ওয়াট লোড বলতে আমরা বুঝি 10টা ফ্যান 5টা লাইট আপনি ইজিলি চালাতে পারবেন, কম্পিউটার চালাতে পারবেন। যেহেতু এখানে আপনি ইউপিএস অপশন পাচ্ছেন, কম্পিউটার তো রিমোট দিবেই না। ইন্ডিয়ান মেশিনগুলোর একটা অ্যাডভান্টেজ হলো এখানে আপনি মূলত মোটামুটি ওভারঅল সব কিছু মিলে একটা কম্বো প্যাকেজ পাচ্ছেন, মানে হতাশ হবেন না। যদিও এগুলো বিদ্যুৎ বিল সেভের ক্ষেত্রে কিছুটা কম করে, যেহেতু লো ফ্রিকোয়েন্সি ইনভার্টার 85% থেকে 80%, সেক্ষেত্রে এই মেশিনগুলো শুধুমাত্র এই একটা দিক ছাড়া বাকি দিক থেকে কিন্তু লংজিভিটি ওভারঅল দিক থেকে কিন্তু অনেকেরই সন্তুষ্ট করতে পারে। আর এই মেশিনগুলো প্রবলেম হয়ে গেলে মানে সার্ভিসটা সম্ভব, বাংলাদেশে সার্ভিসটা সম্ভব, কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পার্টস নিয়ে আসি। মেশিনটা লুকস আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকসাইড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসি ইনপুট রয়েছে, আউটপুট রয়েছে, পাশাপাশি কিন্তু সোলারের কানেকশন দেখতে পাচ্ছেন এবং রয়েছে অটোমেটিক বাইপাস অপশন অর্থাৎ লাইনে যখন ফল্ট করবে বা কোনো ধরনের যে ট্রাভেল হয় সে কিন্তু শর্ট সার্কিট হলে কিন্তু সে অটোমেটিকলি লাইনটা বাইপাস করে দিবে, এটাও একটা অ্যাডভান্টেজ। আর এই মেশিনের মেন কিছু ফিচার্স রয়েছে যেমন 4th generation চার্জিং সিস্টেম মেনশন করেছে, পাশাপাশি এর ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস আছে। যদি আপনি মেশিনটা সিঁড়ি ঘরে রাখেন বা ছাদের উপরে রাখেন অর্থাৎ সেই আবহাওয়ার সাথে ডিপেন্ড করে সে ব্যাটারিটাকে চার্জ করবে। এছাড়া আরও আনুষঙ্গিক আর অনেক কিছু আছে, যেমন নয়েসলেস অপশন অর্থাৎ হামিং করে, অনেক আইপিএস হামিং করে, মূলত এই আইপিএসটা হামিং করবে না, এটাও একটা অ্যাডভান্টেজ। তবে ফ্যানে সাউন্ড করবে অর্থাৎ এখানে যে ফ্যানটা রয়েছে সেটা সাউন্ড আপনি পাবেন, এর মানে না যে অনেক সাউন্ড পাবেন, ফ্যানে সাউন্ড ব্যতীত মেশিনে কিন্তু কোনো হামিং হবে না। তো এটাও কিন্তু এই মেশিনের ক্যাটালগে মেনশন করে দিয়েছে। মেশিনটা রিসেন্টলি আমরা বাংলাদেশে নিয়ে আসছি, ইনস্টলেশন করব, ব্যবহার করব, কাস্টমার রিভিউ নিব, পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও তথ্য আমরা দিতে পারবো। তো যারা মূলত সুবাস্তিকা ব্র্যান্ডের হাইব্রিড ইউপিএস চাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে গায়ে লেখা আছে সুবাস্তিকা হাইব্রিড ইউপিএস। হাইব্রিড ইউপিএস মানে কিন্তু এটা দিয়ে আপনি নেট মিটারিং শেয়ার করতে পারবেন, অর্থাৎ নেট মিটার পাবেন না, এটাতে কিন্তু নেট মিটার অপশন নাই। অনেকে হাইব্রিড বলতে বুঝেন হলো নেট মিটার অপশন আছে, একদমই না। এটা দিয়ে আপনি বিকল্প বিদ্যুৎ পাচ্ছেন, যাদের এলাকাতে বিদ্যুৎ যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, ব্যাটারি চার্জ করতে পারছেন না, সোলারের মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন, পাশাপাশি বিদ্যুৎ বিলও সাশ্রয় করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো দর্শক, সুবাস্তিকা 2500 2000 বি এর 1600 ওয়াটের এই মেশিন সম্পর্কে যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নেক্সটে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমরা জানাবেন। আরেকটা বিষয় হলো, অনেকে আমাদেরকে বলেন মেহেদি ভাই আপনারা তো প্রত্যেকটা প্রোডাক্টই ভালো বলেন, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টের ভিডিও আমরা করি না, কারণ সেই প্রোডাক্টের আফটার সেল সার্ভিস এবং কমপ্লেন এবং এই প্রোডাক্টের কাস্টমার রিভিউ ভালো না হওয়ার ফলে আমরা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি না। এই প্রোডাক্টগুলো যদি মার্কেটে আমরা সেল করার পরবর্তীতে যদি ভালো রেসপন্স পাই তাহলে আমাদের চ্যানেলে এই প্রোডাক্টগুলোর আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। তাই আমি বলতে চাচ্ছি
আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি সে প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা ব্যবহার করলে লং টাইম সুবিধা পাবেন এবং লাভবান হবেন। তো দর্শক আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।